পুরাতন মালদায় নারায়ণপুর বিএসএফের 12 নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে বৃষ্টিকে উপেক্ষা করে হবিপুরের ভারত বাংলাদেশ সীমান্তে আশরাপুর বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হলো এক সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠান। এই সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা নারায়ণপুর 12 নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান সিও শ্রী দিলবাগ সিং, 12 নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ 2 আইসিএনপি নেগি এবং ঋষিপুর অঞ্চলের প্রধান শান্তি শিকদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিএসএফদের আয়োজিত সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠানে সীমান্তবর্তী এলাকার দুস্থ মানুষদের শীতের কম্বল, খেলোয়াড়দের ফুটবল, ভলিবল সহ খেলার সামগ্রী এবং সীমান্তবর্তী দুস্থ মহিলাদের জন্য সেলাই মেশিন ও মশারি বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে বিএসএফ এর সিও দিলবাগ সিং জানান, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সীমান্তে পাহাড়ের সাথে সাথে আমাদের দায়িত্ব পড়ে এলাকার মানুষের ওপরে নজর রাখা। তাই এই অনুষ্ঠানকে সামনে রেখে আমরা বিভিন্ন ক্যাম্পে সীমান্তবর্তী মানুষের সাথে সংযোগ করার উদ্দেশ্যে এইসব অনুষ্ঠানের আয়োজন করে থাকি। डीओपी अशरफपुर में करवाया गया, जिसके तहत जो सीमावर्ती क्षेत्र के लोग हैं, रहने वाले हैं, जरूरतमंद लोगों को जो मच्छरदानी है, कंबल है, स्पोर्ट्स आइटम है, स्टेशनरी आइटम है स्कूल के बच्चों को, इसके अलावा स्पोर्ट्स क्लब के लिए स्पोर्ट्स आइटम है जिसमें वॉलीबॉल, फुटबॉल, नेट, बैडमिंटन ये दिया गया है। इसके अलावा कुछ जरूरतमंदों को सिलाई मशीन भी दी गई है। सर, सिविक एक्शन प्रोग्राम के दौरान सर क्या वार्ता देना चाहते हैं समाज में? जो भारत सरकार के द्वारा सीमा सुरक्षा बल, जो कि जिसका रोल है कि भारत की सीमाओं की रक्षा करना, उसके साथ साथ जो हमारी जो सोशल रिस्पॉन्सिबिलिटी है उसको निभाते हुए जो फंड्स वगैरह हमारे को आते हैं, उसके तहत जो सीमावर्ती क्षेत्र के लोग हैं उनमें हम जो जरूरतमंद लोग हैं उनके उनके सहायता प्रोवाइड की जाती है बीएसएफ द्वारा। मालदा से देवू सिंह, रिपोर्ट आनंद वार्ता।